বক্সনগরের ক্লাবগুলি এবং পাড়াগুলিতে শারদীয়া উৎসব উপলক্ষে মণ্ডপ সজ্জা তৈরিতে ব্যস্ত পুজো কমিটি। হাতে মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে, তারপরেই দরজায় কড়া নাড়ছে সার্বজনীন দুর্গা উৎসব। কদিন পরেই দেবীপক্ষের সূচনা, তারপরেই বাঙালি আনন্দে মেতে উঠবেন। চতুর্দিকে পূজার গন্ধ, আকাশে সাদা মেঘের ভেলা, জোর কদমে চলছে প্রস্তুতি। বক্সনগর এলাকায় জাতি উপজাতি এবং সংখ্যালঘু লোকের বসবাস। কলমচোরা থানার অধীনে বিগত বৎসর 41টি দুর্গাপুজো হয়েছিল। এই বৎসরের পুজোর সংখ্যা হল 37টি, গত বছর থেকে 4টি কম। 30টি দুর্গাপুজো হচ্ছে পাড়া বাজার বিভিন্ন সামাজিক সংস্থা এবং ক্লাবগুলি মিলে। বারোয়ারি ঐতিহ্যবাহী পুজোর সংখ্যা হচ্ছে 7টি। যে চারখানা পুজো হলো না সেগুলি হলো থানার মুড়া, দয়ালপাড়া, আশাবাড়ি, রহিমপুর। ওই জায়গাগুলোর মধ্যে পুজো না হবার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মহামারী করোনা এবং আর্থিক প্রকোপ আর কিছুটা অনৈক্যের ছবি। কিন্তু অধিকাংশ ক্লাব বা সংস্থার সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, এবার পুজোর বাজেট 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ। হাতে গোনা 4টি ক্লাবের বাজেট 3 থেকে 4 লক্ষ হবে। সেগুলি হলো বক্সনগর নেতাজি সংঘ, প্রায় 3.5 লক্ষ। করোনার জন্য বিশেষ কিছু আকর্ষণের ব্যবস্থার বাহিরে তবুও মানব দুর্গা সাউন্ড এবং আলোকসজ্জার মাধ্যমে প্রদর্শিত করবেন পুণ্যার্থীদের জন্য। একথা জানান ক্লাব সম্পাদক প্রশান্ত দেবনাথ। নেতাজি সংঘ প্রতি বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে, এই বছর করোনার ভাটার টান। বক্সনগর ঐক্যতান সংঘের সম্পাদক তথা শ্যামল দাস এবারের দুর্গাপুজোর প্রাক প্রস্তুতির হিসাবে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। এই বছর তাদের বাজেট 3 লাখ। মণ্ডপের থিম হচ্ছে ভারতের অনুকরণে কাল্পনিক মন্দির। প্রতিমা শিল্পী নলছর পরিমল আচার্য। সামাজিক দূরত্ব, হ্যান্ড ওয়াশ এবং মাস্কের ব্যবস্থা থাকবে দর্শনার্থীদের জন্য। আর প্রতিবছর এই ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত যেমন দুস্থ রোগীদের মধ্যে ফল ও মিষ্টি এবং ওষুধ বিতরণ করে থাকি, অতি মহামারীর সময়ও আমরা 130টি অতি দরিদ্র লোকজনের নিকট ত্রাণ খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। তাছাড়া করোনা ভ্যাকসিনের কাজে হাত বাড়িয়েছি। অন্যান্য বছর থেকে একটু ভাটার টান রয়েছে। মানিক্যনগর বিনোদন সংঘের বাজেট 2.5 লক্ষ টাকা, থিম কাল্পনিক মন্দির। এই ক্লাবে ঢাক ও ঢোলের মাধ্যমে পুজোর আনন্দ উপহার দেন দর্শনার্থীদের। জৌলুসীন পুজো হবে, কর্মকর্তাদের একটু আগ্রহ কম। এগিয়ে চল সংঘ। এই ক্লাবটি দক্ষিণ কলমচোরা বক্সনগর সোনামুড়াস্থিত পাশে অবস্থিত। সামাজিকভাবে বিভিন্নভাবে মানুষের হিত কল্যাণে এগিয়ে আসে, সর্বদা মানুষের পাশে এসে দাঁড়িয়ে উন্নয়নমূলক কাজ করেছে। এগিয়ে চল সংঘের সভাপতি কান্তি সরকার কি জানালেন শুনবো। দাদা, এই বছর শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে আপনাদের কি প্রতিক্রিয়া? প্রথমত সমগ্র ত্রিপুরাবাসীকে নমস্কার। আমাদের বক্সনগর ঐক্যতান সংঘ পক্ষ থেকে এবার দক্ষিণ ভারতের একটা কাল্পনিক মন্দিরের উদ্দেশ্যে একটা মন্দির করা হচ্ছে। কোভিড পরিস্থিতির কারণে আমরা অল্প বাজেটের মধ্যেই সম্পূর্ণ করতে যাচ্ছি। আমাদের বাজেট 3 লক্ষ টাকা। উদ্যোগে পাবলিকের জন্য কি কি করেছেন বিগত দিনে? বিগত দিনে আমরা ক্লাবের পক্ষ থেকে কোভিড পরিস্থিতিতে আমরা ভ্যাকসিনেশন করিয়েছি, কোভিড টেস্ট করিয়েছি, 130 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এবারও আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করব পূজা চলাকালীন 5 দিনব্যাপী জারি থাকবে। আমাদের প্রতিমা শিল্পী পরিমল পা আচার্যি নল চরিলামের। বক্সনগর থেকে শরীফ আহমেদের রিপোর্ট, দুরন্ত টিভি।